হ্যাঁ বন্ধুরা, আপনাদের যে কারণে আমাদের এখানে আসা, সে কারণ হলো কি বন্ধুরা, এই যে আপনার এই মোটরটা দেখুন, বুইরা চাচা, বুইরা চাচাকে ঠিক করতে আসলাম আমরা। আর এই যে এই বুইরা একটা মোটর, আপনার অনেক পুরানো মোটর, অনেক আগে করে মোটর, মোটরটা আপনার অনেক আগে করে মোটর, এই মোটরটা আমরা এলো খোলাবো, এখন যা যা আছে সব একবারে ছিন্ন ভিন্ন করে ফেলাবো, মোটরটা ছিন্ন ভিন্ন করে সব খোলায় পারে পারে খোলায় তারপর আমরা এই করবো, পাশ পাতে আমরা চেঞ্জ করবো। আর আমরা কিভাবে খোলাই এই মোটরটা সেটাই দেখুন, আমাদের আশায় কারণ আর আপনাদের বোঝানোর কারণ হলো এই মোটরটা ঠিক করা। আমরা এই বাসায় আজকে আসছি এই মোটরটা ঠিক করতে, একটা মানে পুরানো মোটর আপনারা কিভাবে ঠিক করবেন, কি সমস্যা হয় বেশিরভাগ সেটা আপনাদের সবই বলবো, আমি এই ডিটেল সব কিছু বলবো, আগে মোটরটা খোলাবো। বন্ধুরা আমরা মোটরটা খোলাই, আপনারা দেখুন কিভাবে আমরা মোটরটা খোলাই, কি কি আমরা পাল্টাই সেটা আপনারা পড়া দেখুন। আমাদের বেরিং, আমাদের বেরিং আনা হয়েছে, এই দেখুন এখানে আপনি দুই কোয়ালিটি বেরিং, একটা আছে আপনার বর্ডার সাইজ হলো আপনার 62-3 আর সুড হলো 62-2। এখন আমরা 62-2 লাগবে, 62-3 লাগবে আমাদের সামনে আর 62-2 লাগবে পিছনে। বন্ধুরা আমাদের ক্লামে যে আপনার 62-3 যেটা বড় সাইজ সেটা আমরা সামনে সেটে লাগাবো, এই যে আমরা তিনটা এই সেটে লাগাবো সামনে সেটেটা, এখানে আমরা কি করব 62-3 লাগাবো হাতের দম। দেখুন বন্ধুরা কিভাবে লাগাই 62-3, এই যে আমরা এটা আপনার পাইপ দিয়ে, একটা পাইপ থাকে লোহার পাইপ দিলে আপনার বাড়ি দিলে আপনার ভালো হয় বেশি, আমাদের এটা
পরিকল্পনা ছিল না, হঠাৎ হঠাৎ করে আসলাম, তো ফোন দিয়েছে মোটর সমস্যা, এই কারণে আমাদের এভাবে আমাদের কর হইতেছে। আপনারা এভাবে করবেন না, ভালোভাবে করলে আপনার যা যা লাগবে তাই দিয়ে আপনি করলে ভালো হবে বেশি, ইনশাল্লাহ আপনারা করবেন। এই যে বন্ধুরা, আমাদের যে 62-3 যেটা বড় সাইজের বেরিংটা আমাদের সামনের মাথায় লাগানো হয়ে গেছে, এখন 62-2 যেটা ছোট সাইজের এটা আমরা পিছনে লাগাবো। এই যে আমাদের থামা দেখছো না, এই যে আমাদের ছোট বেরিংটা 62-2 যেটা, এটা আমরা এই সেটে লাগাবো, এই জায়গায় পিছনে সেটে। এই যে আমাদের 62 যেটা আপনার দুই, সেটাই সেট আমরা লাগাবো। দেখুন বন্ধুরা কিভাবে লাগাই। বন্ধুরা আমাদের ওয়াটার সিল লাগানো হয়ে গেছে, আমরা এটা লাগাই দেখবো, তারপর পানি লিক হয় কিনা সেটাই আমরা দেখবো। এটা আমরা এখন আমরা এটা সিটিং করবো। আমাদের গুলাম আপনার এই যে আপনারা চেক করবেন, আমরা আমরা যা মানুষ কত ধরনের চেক করে, আমরা ধরুন একটা পানি দিয়ে চেক করবো, যেন আপনার ওয়াটার সেল, তারপর এখানে আরো এ লাগানো হয়েছে, এখানে কোনো লিক হয় কি না সেটা দেখবো। এটা দেখার জন্য আমরা পানি দিছি, এখন আমরা ঘোরাই ঘোরাই দেখবো পানি লিক করে কি না। এখানে আপনার পানি লিক করে না, আপনার অ্যাকুরেট হয়ে গেছে, সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। আপনারা সবসময় অ্যাকুরেটভাবে লাগাবেন। বন্ধুরা আমাদের এটা হলো আপনার চড়ি, চড়িটা আমরা এই যে আমরা সিটিং করতেছি, চড়িটা সুন্দর করে বসাইতেছি, আপনারা বসাবেন সুন্দর করে। আমাদের মোটরের আরেক পার্ট শুধু আমাদের এই যে সিটিং হয়, হ্যাঁ বন্ধুরা আমাদের এটাও সিটিং হয়ে গেল, বসানো হয়ে গেছে। এখন আমরা চারিদিকে নাট ধরাবো, দাও নাট দাও। এই যে আমাদের নাট, এই যে নাট আমাদের ধরন হয়ে গেছে, এই সাইডটা নাট আমাদের ধরন হয়ে গেল, এই সাইডটা আমাদের সুন্দর করে নাট দিতে হবে। আমাদের নাট টাইট দিতে হবে, সুন্দর করে টাইট দিতে হবে, মিডিয়াম ভাবে। আপনারা এক সাইড দিয়ে মানে একটু একটু করে এক সাইড করে একটু একটু করে টাইট দিবেন, আপনারা একবারে সব টাইট দিবেন না, না হয় সেভাবে টাইট দিবেন আপনারা। আমাদের এটা সিটিং হয়েছে আমাদের বন্ধুরা, এই যে অস্ত অস্ত করে আপনি সীমিত ভাবে আপনার অস্ত অস্ত টাইট দিবেন, একটা একটা করে, এক জায়গায় বেশি করে টাইট দিবেন না। এই যে আমাদের হালকা এখানে টাইট দিলাম, তারপর নাটটা আমরা টাইট দিব। তারপর নাটটা আমাদের এই নাটটা আমাদের টাইট দিতে হবে, এই নাটটা। হ্যাঁ বন্ধুরা আমাদের কাজ, মোটরের কাজ, আমাদের আজকে যে বেরিং পাল্টানো ছিল কাজ ছিল, বেরিং, তারপর বেরিং, তারপর আপনার ওয়াটার সেল, এগুলো আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এখানে আমাদের লাগানো হয়ে গেছে। মানে যা যা লাগবে, যা যা লাগবে তাই লাগানো হয়ে গেছে। এই মোটরের যা সমস্যা ছিল তার সমাধান হয়ে গেছে। আর এখন আমরা ই করব, আপনার মোটরটা সিটিং করব, যেখানে ছিল মোটরটা সেখানে আমরা সিটিং করব। এখন আমাদের মোটরটা নিয়ে যাব, মোটরটা নিয়ে যাও। হ্যাঁ আমাদের মোটরটা এখন নিয়ে যেতেছে, আপনার যেখানে ফিটিং আমরা করব, যেখান থেকে মোটরটা খুলেছিলাম সেখানে নিয়ে যেতেছে, ফিটিং করবো, এখন সিটিং করবো ওখানে। দেখুন বন্ধুরা, এই যে আপনার আজকে যে যে এগুলা কাজ করলাম, মোটরের কাজ করলাম, আপনারা দেখলেন। আর অসাধারণ হলো আপনার বাড়িওয়ালা, অনেক ভালো লোক একটা, ধরেন বাড়িওয়ালার আপনার এত ভালো হয় না, অনেকটা ভালো লোক, সে অনেকটা ভালো লোক। ধরেন আপনার আমি অনেক বছর ধরে আপনার তার সাথে আপনার ইয়ে আছে, পরিচিত আছে, তার সাথে আপনার মিল আছে, অনেকটা ভালো লোক, এর মতন মানুষই পাই নাই আমার এই এর ভিতরে কাজের জগতে পাই নাই, অনেক অসাধারণ ভালো। এই কাজ করলাম আপনার আজকে, এই যে আপনার মোটর ই করলাম,
এটার আপনার মজুরি নেই, এই আমাদের বাড়িওয়ালা এই যে অনেকটা ভালো দেখুন আপনি কেসে কোন ধন্যবাদ এই আব্দুল আলীম আমার অনেক দিন যাবত আমার এখানে কাস্টমার করে বোধহয় 20 বছরের উপরে হবে কাজ করে যে কোনো কাজ আমাদের এলাকা ইনশাআল্লাহ ভালো ভালো মানের একটা লোক অনেক যে কোনো সময় আপনারা ডাক দিবেন ইনশাআল্লাহ আব্দুল আলীরে পাবেন আর আব্দুল আলীর কাজ অনেক সূক্ষ্ম কাম খুব ভালো তার কাজ যে সবাই পছন্দ করে এই জন্যই আমার এলাকায় এই নটাখোলা বিলের পাড় এলাকায় সবসময় এই আব্দুল আলী বেশিরভাগ কাজ করে থাকে এই আপনারা যদি ভালো মনে করেন আমার এই কথাগুলি ভালো লাগে তাহলে আপনারা সবসময় আব্দুল আলীর রাখবেন সূক্ষ্ম পয়সা নিব দা পয়সাও বেশি নিব না কাজের যা বিনিময় মজুরি আছে তাই নিব ইনশাল্লাহ আপনারা ওর জন্য টেনশন করবেন না আমি আজকে কত বছর ধরে আমি কোনো সময় আমি জিজ্ঞাসা করি না এই জিনিসটা কত দিয়ে আনলাম মার্কেট থেকে কত দেয়া লাগাইলাম কি করলাম আব্দুল আলীম কত আইসে এই যে স্লিপ স্লিপ দিকে টাকা দিয়ে দিই এই এই আমার ওর কাছে থেকে আমি এতটুকু একটা ই পাইছি মানবতা পাইছি কোনো সময় টাকা যাই দিছি ইনশাল্লাহ কোনো সময় বলে নাই যে কম হইলো বেশি হইলো কিংবা এরকম সেরকম এরকম ধরনের কোনো মন্তব্য সে করে নাই কখনো তবে ভালো মানের লোক আপনারা বন্ধুরা দেখছেন আপনার মানে দেখুন অনেকটা অসাধারণ একটা ভালো একটা লোক আপনার অনেকটা ভালো লোক আপনার ধরেন দেখছেন তো আপনার কথাবার্তা শুনছেন তো এমন মানুষ আপনার কখনো হয় না ধরেন আপনার একবারই ধরেন আপনার অনেকটা ভালো একটা জিনিস কি বন্ধুরা একটা কাজ করলে আপনার সামথিং আপনার যদি বিশাল কাজ করে আপনি যদি টাকা যদি অল্প দেয় তাতে কষ্ট লাগে না যদি বাড়িওয়ালা যদি ভালো থাকে এই যে আমাদের আমরা যে কাজ করি এত শ্রম দিই কষ্ট করি যে শ্রমের পরে যে আমরা মজুরিতে একটা ভালো একটু ব্যবহার আমরা চাই একটু ভালো একটা ব্যবহার বাড়িওয়ালার কাছে ভালো একটা ব্যবহার চাই আর আমাদের বাড়িওয়ালাটা এমন যে দেখছেন অনেকটা ব্যবহার ভালো তার জন্য সবাই দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম